আজকে আমরা আলোচনা করব। ১৯ বিঘা দুই কাঠা উপন্যাসটিকে নিয়ে এর প্রথম পর্বটি আমি আগে আলোচনা করেছি ও দ্বিতীয় পর্বটি আজকে আলোচনা আলোচনা আগে আমি করেছি যে মঙ্গরাজের চরিত্র বা তার পরিজন এবং তার জমিদারি নিয়ে সারিয়া ও ভুগিয়া নামে দুই দম্পতির জীবন ধারণের ব্যাপারেও আমি তোমাদের সঙ্গে আলোচনা করেছি সারিয়া ও ভোগিয়া তারা তাদের জমি মঙ্গরাজের কাছে বন্ধক রেখে তার থেকে টাকা নেয় তারপর থেকে আর কোনো খোঁজ নেই যদিও বা মঙ্গরাজের খোঁজ করতে যায় তাকে সুবিধা মতো পায় না এইভাবে করতে করতে দিন যায় তাদের খুব দুঃখে তাদের দিন কাটতে থাকে মঙ্গরাজের এইবার লক্ষ্য পরে তাদের সেই গরু গরুটার দিকে যেটি সারিয়ার খুব প্রিয় ছিল যাকে সারিয়া নেতো বলে ডাকতো সেই গরুটিকেও মঙ্গরাজ তার নিজের কাছে নিয়ে এলো। এভাবে দিন যায় খুব হয়ে এবং চিন্তায় চিন্তায় তার মাথা খারাপ হয়ে যায় তিনি পাগল হয়ে রাস্তা দিয়ে ঘুরতে থাকেন এবং এই এইরূপ অবস্থা দেখে সারিয়া খুব উত্তেজিত হয়ে পড়ে সারিয়া মঙ্গরাজের বাড়িতে যায় সারিয়ারও মানসিক অসুবিধা হতে শুরু করে দেয় সারিয়া মঙ্গরাজের যে রুমে থাকতেন সেই রুমে জানলার সামনে গিয়ে দিন রাত পড়ে থাকে এবং কাউকে আশেপাশ দিয়ে যেতে দেখলেই বলতে থাকে যে আমার ১৯ বিঘা দুই কাঠা জমিটা দে অর্থাৎ সারিয়াও আস্তে আস্তে পাগল হয়ে যায় ভুগিয়ার মতনই ভুগিয়া তো রাস্তা রাস্তায় ঘুরতে থাকে কিন্তু সারিয়া মঙ্গরাজের ঘরের জানলার পাশে দাঁড়িয়ে সবসময় বসে থাকে এবং যা যাদেরই দেখে তাদেরকেই তিনি প্রশ্ন করে যে কবে দিবি আমার জমিটা আমার জমিটা দেই এইভাবে দিন যেতে থাকে এবং সারিয়া মৃত্যু হয়ে যায় কারণ সারিয়া খাওয়া দাওয়া একদমই ছেড়ে দিয়েছিল মঙ্গরাজের যে স্ত্রী ছিলেন তিনি খুবই ভালো ছিলেন একদম সতীলক্ষ্মী তিনি মাঝে মধ্যেই তার নিজের ভাগের খাওয়াটুক সারিয়ার কাছে রেখে আসতেন সারিয়াকে খাওয়াবার জন্য কিন্তু সারিয়া সেগুলো খেত না শারিয়ার এই অবস্থা দেখে ঠাকুরন মাঝে মধ্যেই দরজা বন্ধ করে কাঁদতেন ঠাকুরন অর্থাৎ মঙ্গরাজের স্ত্রী মঙ্গরাজের স্ত্রী মঙ্গরাজকে অনেকবার বুঝিয়েছিলেন যে তার জমিটা যাতে তাকে ফিরিয়ে দেওয়া হয় কিন্তু মঙ্গরাজ তার কথার কোনো পাত্তাই দেননি মঙ্গরাজ নিজের মতো দিন কাটাচ্ছিল এইভাবে দিন যেতে থাকে সারি একদিন মৃত্যু হয় আস্তে আস্তে মঙ্গরাজের যে স্ত্রী ছিলেন তিনিও আরো নানা কারণে কষ্ট পেয়ে পেয়ে একদিন মরে যান সারিয়া যে মরেছিল সেটা নিয়ে পুলিশের তদন্ত হয় এবং মঙ্গরাজের বিরুদ্ধে সাক্ষী দেন গোবরা জেনার তিনি বলেন যে তিনি মঙ্গরাজকে দেখেছেন হত্যা করতে এবং আওয়াজও পেয়েছিলেন হত্যা করার সময় সারিয়া চেঁচিয়ে উঠেছিল কিন্তু ঠিকমতো প্রমাণ না পাওয়াতে মঙ্গরাজের উপরে হত্যার দায়টা ঠিকমতো ঠিক না কিন্তু তদন্ত যখন হয় তখন বোঝা যায় যে শারিয়ার যে গরু ছিল নেতো নামে সেই গরুটি মঙ্গরাজের বাড়ির থেকে পাওয়া যায় মঙ্গরাজের উপরে হত্যার দণ্ড না চাপলেও সেই নেতো নামে গরুটিকে নেওয়ার জন্য এবং শারিয়ার জমিও নেওয়ার জন্য মঙ্গরাজকে ছ মাসের জেল খাটতে হয় সেই ছ মাস জেলে থাকাকালীন মঙ্গরাজ অসুস্থ হয়ে পড়েন এবং সেই একই জেলে গোবরাজেনাও থাকেন মঙ্গরাজকে মঙ্গরাজের বিরুদ্ধে ভুল সাক্ষী দেবার জন্য তিনিও গ্রেপ্তার হয়েছিলেন সেই জেলের মধ্যেই মঙ্গরাজ ও গোবরাজনা মাঝে মধ্যেই মারপিট করতেন অর্থাৎ দুজনের সঙ্গে দুজনের একটুকু বন্ধ না তার অপর প্রান্তেই অর্থাৎ তার থেকে বেশি দূরে না সেই জেলেই ছিল ভোগিয়া সে ভোগিয়া মাঝে মধ্যেই পাগল হয়ে মঙ্গরাজকে মারতে চলে আসতো এবং মাঝে মধ্যে মঙ্গরাজকে আহত করে চলে যেত এবং মঙ্গরাজকে দেখলেই বলতো যে আমার উনিশ বিঘা দুই কাঠা জমিটা তুই আমাকে ফিরিয়ে দে এমন হয়েছে একদিন মঙ্গরাজকে ঘুষি মেরে মঙ্গরাজের নাক মুখ দিয়ে রক্ত বের করে দিয়েছিল ভোগিয়া এদিকে মঙ্গরাজের সঙ্গে গোবরা মারপিট হয়ে যেত এবং সেই মারপিটেতে জেনা একদিন মারা যায় এবং মঙ্গরাজ আহত অবস্থায় ডাক্তার দেখতে আসেন এইদিকে মঙ্গরাজের অনুপস্থিতিতে চম্পা অনেক বড় কারসাজি করে ফেলে মঙ্গরাজের ঘর থেকে সবকিছু দামি জিনিস টাকা পয়সা সোনা গয়না সবকিছু নিয়ে পালিয়ে চলে যায় অন্য অন্য জায়গায় মঙ্গরাজের বিশ্বস্ত গোবিন্দাকে নিয়ে মঙ্গরাজের কথা মতো যদিও বা চম্পা চলতো কিন্তু চম্পা কোনোদিনও মঙ্গরাজকে ভালোবাসেনি চম্পার প্রেমের মানুষ ছিল গোবিন্দা গোবিন্দা ও চম্পা দুজনেই প্রেম চালিয়ে গিয়েছিল মঙ্গরাজের পেছনে সেটা মঙ্গরাজ কোনোদিনও জানতে পারেনি মঙ্গরাজ জেলে চলাকালীন অর্থাৎ জেলে চলে যাওয়ার পরে চম্পা সেগুলো নিয়ে গোবিন্দাকে নিয়ে সেখান থেকে পালিয়ে যায় গোবিন্দাও চম্পা পালিয়ে গিয়ে গোপী সাহুর বলে একজন আছেন তার দোকানে তারা থাকেন গোপী সাহু অনেকটা বৃদ্ধ মানুষ তার আছে কিন্তু তাও তিনি তার নেশার খরচাটা ওঠাবার জন্য ছোট মোটো একটা দোকান খুলে বসেছিলেন সেই দোকানটি যিনি প্রত্যেক দিন খুলতেন না মাঝে মধ্যেই খুলতেন কিন্তু সেই দোকানে কাস্টমার মোটামুটি হতো সেই দোকানটা এরকম ছিল যে বাইরের থেকে কেউ যদি আসে তাহলে তার দোকানে রেঁধে বেড়ে খেতে পারবে অর্থাৎ সবজি টবজি চুলো সব কিছুই তার দোকানে ছিল যারাই বা বিদেশি বা আসবে সেই দোকানে তার রেঁধে বেড়ে খেতে পারবে এইভাবেই গোপী শাহর দোকানে চম্পা ও গোবিন্দা যায় এবং চম্পা রান্নাবান্না করে গোবিন্দাকে খেতে দেয় কিন্তু তাদের মনোমালন্য হয় কোনো কারণে গোবিন্দা খাবারটা খেতে চায় না সেই মনোমালনের কারণটাও আমি বলছি চম্পা বারবার গোবিন্দাকে কষ্ট দিতে থাকে যে সে মালিক বলে তার কাছে এত সম্পত্তি আছে সে সব কিছু মঙ্গরাজের থেকে নিয়ে এসেছে চম্পা বারবার করে করেই গোবিন্দাকে চাকর বলে প্রমাণিত করতে চায় সেই অপবাদ গোবিন্দার একটুকু সহ্য হয় না শেষে যখন খেদে শুয়ে পড়ে কিন্তু গোবিন্দা খেতে চায় না চম্পাকে সেই শোয়া অবস্থাতেই অর্থাৎ অবস্থাতে গোবিন্দা তাকে মেরে তা সেখান থেকে চলে যায় পালিয়ে যায় পরে যখন সেই খুনের তদন্ত হয় অর্থাৎ ধরা পড়ে যে সেখানে খুন হয়েছে গোবরাজেনাকে তখন গোপী সাহুকে খবর দেওয়া হয় অর্থাৎ দোকানের যে মালিক তিনি আসেন তিনি বলেন যে আমি এইসব ব্যাপারে কিচ্ছু জানি না এই দোকানটা ভাড়া থাকতে দুজন এসেছিলেন তার মধ্যে যিনি আহত হয়ে পড়ে আছেন তিনি একজন আর বাকি একজনকে দেখা যাচ্ছে না তার সাক্ষী নিয়ে পুলিশে সে লাশটিকে নিয়ে তদন্ত করতে পাঠান সেই আগের লাশটি তদন্ত করতে না করতে আর একটা লাশ পুলিশে পান সেই লাশটির ব্যাপারে তারা ধরে নেন যে হয়তো নদীর পারে পাওয়া গেছে বলে কুমিরে হয়তো সেই লাশটিকে মানে সেই মানুষটিকে খেয়ে ফেলতে নিয়েছিল সেই অবস্থায় সেই মানুষটি মরে গিয়ে পড়ে আছে সেইখানে অর্থাৎ কুমিরের কাছে আহত হয়ে সেই মানুষটি মরেছে গোবিন্দা বা চম্পা দুজনের মধ্যে কেউই আর বেঁচে থাকে না এদিকে মঙ্গরাজের ছমাস জেল হওয়ার আগেই তার ছুটি হয়ে যায় কারণ তিনি অনেকটাই অসুস্থ হয়ে পড়েছিলেন তাকে মাস আগে ছেড়ে দেওয়া হয়েছে কারণ তিনি আর বেশি দিন বাঁচবেন না যতদিনই বা বাঁচবেন তার ঘরে তাকে পাঠিয়ে দেওয়া হোক বলে ডাক্তার বলে দিলেন ঘরে গিয়ে তার ছেলেপেলেরা আছে যেমন চিকিৎসা করতে চান করতে পারেন মঙ্গরাজ অসুস্থ অবস্থাতেই তার ঘরে ফিরে এলেন এদিকে সে ঘরে ঠাকুরনও নেই ও বা চম্পাও নেই মঙ্গরাজ একলা একলা সারা দিন পড়ে থাকেন মঙ্গরাজের এই অবস্থা দেখে তার দুইজন কাজের লোক ছিলেন মঙ্গরাজের জন্য কবিরাজের থেকে পাতি আনলেন এবং তাকে খাওয়ালেন কিন্তু শেষ পর্যন্ত মঙ্গরাজ আর বেঁচে উঠল না মঙ্গরাজ পৃথিবী থেকে চলে গেলেন উপন্যাসটি এইখানেই শেষ যদি তোমাদের কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে নিচে কমেন বক্সে অবশ্যই জানাবে আমি সেটা সমাধান করে দেওয়ার চেষ্টা করবো